আমাদেরকে সেই জাতীয় ঐক্য অটুট রাখতে হবে। সেই জাতীয় ঐক্যের মাধ্যমে আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে হবে। সেই গন্তব্যস্থলটা কোথায়? সেই গন্তব্যস্থল হচ্ছে বাংলাদেশের মানুষের মালিকানা তাদের কাছে ফিরিয়ে দেওয়া। এই 15-16 বছর ধরে আমরা বক্তৃতা করেছি না, জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে, জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে। এখন সময় এসেছে বাংলাদেশের জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়া, অর্থাৎ মালিকানা ফিরিয়ে দেওয়ার প্রধান যে কাজটা সেটা হচ্ছে তার ভোটাধিকার প্রয়োগ করার সার্বিকভাবে নিশ্চিত করা। তার ভোটাধিকার প্রয়োগ করে তার নির্বাচিত সরকার সংসদ গঠন করা। যেই সরকার যেই সংসদ আপনাদের কাছে দায়ী থাকবে, জবাব দিয়ে থাকবে, এর কোনো ব্যতিক্রম হতে পারে না। এই হাসিনার মতো একটা দানব কেন সৃষ্টি হয়েছিল? এই দানব সৃষ্টি হয়েছিল তার কোনো সময় জনগণের ভোটের দরকার হয় নাই, সে জনগণকে ভোট দিতে দেয় নাই, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, মানবাধিকার কেড়ে নিয়েছে, আইনের শাসন কেড়ে নিয়েছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব পর্যন্ত আত্মা পর্যন্ত বিক্রি করে দিয়েছে। তাই মালিকানা ফিরিয়ে দেওয়ার হচ্ছে মূল বিষয় এখানে, এবং সেটা হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক অর্ডার বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। এর কোনো বিকল্প নাই, এর কোনো বিকল্প নাই। গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হলে আপনাকে নির্বাচনী সংস্কার করে গ্রহণযোগ্য নিরপেক্ষ অংশীদারিত্বমূলক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের অধিকার তার মালিকানা ফিরিয়ে দিতে হবে। যারা আপনাদের কাছে দায়ী থাকবে, যারা আপনার কাছে জবাব দিয়ে থাকবে, যারা আপনাদের কাছে দায়বদ্ধ থাকবে, আর কেউ আপনাদের কাছে দায়বদ্ধ থাকবে না। যাদেরকে আপনি নির্বাচিত করবেন তারাই আপনার কাছে দায়বদ্ধ থাকবে, তারা বারবার আপনার কাছে যেতে হবে, জবাবদিহি হতে হবে, সেটা হচ্ছে প্রধান কাজ। ইতিমধ্যে শেখ হাসিনার যে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের অবকাঠামো ধ্বংস করে দিয়েছে, রাজনৈতিক অবকাঠামো ধ্বংস করে দিয়েছে, সেটাকে আমাদের সংস্কারের প্রয়োজন, সেটা আমাদেরকে করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 6 বছর আগে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030-এর মাধ্যমে সংস্কার প্রস্তাব দিয়েছে। আজ থেকে 1 বছরের অধিককাল সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আমরা সবাই মিলে, আমরা যুগপত আন্দোলনে যারা ছিলাম আমরা সবাই মিলে 31 পয়েন্ট সংস্কারের প্রস্তাব দিয়েছি। বিএনপি একা দেয় নাই, 31 পয়েন্ট সংস্কার আমরা সবাই মিলে দিয়েছি, এবং তাও 1 বছরের উপর আগে সময়। সুতরাং যারা সংস্কারের নতুন নতুন কথা বলছে আমাদের জন্য নতুন কিছু না, আমরা 6 বছর আগে বলেছি, 1 বছর আগে আমরা সবাই মিলে বলেছি। এই সংস্কার 31 দফার সংস্কার আমাদেরকে করতে হবে, এবং উনি সাহেব সঠিকভাবে বলেছেন, একটা জাতীয় সরকার যেটা তারেক রহমান সাহেব বলেছেন নির্বাচনের পরবর্তী যে সরকার হবে সেটা হবে জাতীয় সরকার। এই জাতীয় সরকারের মাধ্যমে আমরা যারা সবাই মিলে 31 দফার সংস্কারের কথা বলেছি, এই 31 দফার সংস্কার আমরা কমিটমেন্ট করছি তাদের কাছে, আমরা প্রতিজ্ঞাবদ্ধ সেই জাতীয় সরকার সেই সংস্কারগুলো অবশ্যই বাস্তবায়ন করবে। ইতিমধ্যে বাংলাদেশের যে মৌলিক সংস্কারগুলো আছে, যে নির্বাচনের সংস্কারগুলো আছে, নির্বাচনের সংস্কার নিয়ে কারো কোনো মতভেদ নেই বাংলাদেশে, কোনো দলের মধ্যে কোনো মতভেদ নাই, কারণ নির্বাচন স্বচ্ছ পরিচ্ছন্ন গ্রহণযোগ্য নিরপেক্ষ করতে হলে যেই সংস্কারগুলো করতে হবে এই বিষয়ে আমার মনে হয় কারো মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কোনো মতভেদ নাই, সেই কাজটা করা সবচেয়ে সহজ। আপনি নির্বাচন কমিশন গঠন করেন, তারপরে ভোটার লিস্ট করেন,
তারপরে যে নির্বাচনী সংস্কার এই বিষয়ে কারো মধ্যে কোনো দ্বিমত নাই, সবাই একটা পরিচ্ছন্ন স্বচ্ছ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। সুতরাং সেটা করা খুব সহজ, খুব কঠিন কোনো কাজ নয়, সেটা করা যায়। আর বাকি কিছু কিছু মৌলিক সংস্কার যেগুলো আমরা জাতীয় ঐক্যমতের মাধ্যমে করতে পারবো সেগুলো করার মধ্যে আমি কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। কমিশন গঠন করা হয়েছে, খুবই ভালো, কমিশনের রিপোর্ট আসুক, তার মাধ্যমে জাতি ঐক্যমতের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যে সংস্কারগুলো আমরা করতে পারবো সেগুলো আমরা করে ফেলতে পারি। আর যে সংস্কারগুলো আমাদের মধ্যে দ্বিমত থাকতে পারে, প্রত্যেক দলের একটা চিন্তা তো আছে, সেগুলো আমরা আগামী দিনে নির্বাচনে প্রত্যেকটি দল আমাদের প্রস্তাব নিয়ে জাতির কাছে যাব, জনগণের কাছে যাব, জনগণ সিদ্ধান্ত দেবে, জনগণের সমর্থনে আমরা নিজস্ব যে সংস্কারগুলোর কথা ভাবছি সেটা বাস্তবায়ন করা যাবে। কিন্তু যেখানে জাতীয় ঐক্যমত হয়ে গেছে যে সংস্কারগুলোর সেখানে দ্বিমতের কিছু নাই, সেগুলো আমরা এখনো করে ফেলতে পারি, খুব অল্প সময়ের মধ্যে করা সম্ভব। সুতরাং বন্ধুগণ, আজকে আমরা ঐক্যবদ্ধভাবে জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। জাতির যে নতুন আকাঙ্ক্ষা, যে মনোজগতে যে নতুন চিন্তা আসছে সেটা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। যে মনোজগতের পরিবর্তন আসছে সেটা যদি রাজনীতিবিদরা অনুধাবন করতে না পারে, সেটা যদি রাজনীতিবিদরা ধারণ করতে না পারে, সেই রাজনীতির কোনো ভবিষ্যৎ নাই। ধারণ করতে হবে পরিবর্তনের জন্য, এই পরিবর্তন অবশ্যই আনতে হবে, সবাই আমরা সেদিকে এগিয়ে যাব। আমাদের মধ্যে যা দল হিসাবে সব দলের নিজস্ব চিন্তা থাকে, কিছু কিছু ভিন্নমত থাকতে পারে, সেগুলো আমরা জনগণের কাছে নিজেদের প্রস্তাব নিয়ে যাব, পরবর্তীতে নির্বাচন নিয়ে যাব, এবং দেশকে মৌলিক বিষয়ে, গণতন্ত্রের বিষয়ে, মানবাধিকারের বিষয়ে, আইনের শাসনের বিষয়ে, জনগণের অর্থনীতি মুক্তির বিষয়ে ঐক্যমত হওয়ার মধ্যে আমি কোনো সমস্যা দেখি না। এখানে আমরা ঐক্যমত থাকবো। দর্শনের দিক থেকে যদি কোনো বিভিন্ন দলের বিভিন্ন দর্শন থাকবে সেটা সব দলের অধিকার আছে, সেটাই গণতন্ত্র, সেটাকে মাথায় রেখে আমরা একে অপরের প্রতি সম্মানবোধ জানিয়ে, রাজনীতিতে সম্মানবোধটা খুব বেশি প্রয়োজন। আমরা বাংলাদেশের রাজনীতিতে একে অপরকে সম্মান করতে শিখি নাই এবং ভুলেই গেছি দত্তদিন। এই সম্মানবোধ থাকতে হবে, আমাদের মধ্যে দ্বিমত থাকতে হবে, দ্বিমতের মধ্যেও সম্মান থাকতে হবে, তাহলে বাংলাদেশের সঠিক রাজনৈতিক চর্চার মাধ্যমে বাংলাদেশের আকাঙ্ক্ষা আমরা আগামী দিনে পূরণ করতে হবে। সবাইকে ধন্যবাদ।